ব্লগার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পেটস 99 ব্লগার। পক্ষ থেকে আর একটি নতুন ভিডিওতে জানাই আপনাদের স্বাগত। চলে আসছি জাকির ভাইয়ের কবুতরের দোকানে, ভাই শপটে। এই পর্বে আপনারা দেখানোর চেষ্টা করবো যে ভাইয়ের কাছে আবারও কী কী ধরনের নতুন কালেকশন আসছে, আমরা একটা দাম জানানোর একটা চেষ্টা করবো, দাম সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পুরোপুরি ভিডিওটি দেখার চেষ্টা করবেন না টেনে, কারণ ভালো ভালো কালেকশন আছে, আপনারা ন্যায্য দামে আর কি কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন। তো এই পর্বে আমরা জাকির ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। এই তো ভাই, আপনার দয়ায় ভালো আছি। আর আজকে আপনার কাছে কি কি ধরনের নতুন কালেকশন আছে? আর দামটা কেমন যাবে ভাই? দামটা একটু বলতে গেলে যে অফারের মতোই, আসলে আমি সবসময় চেষ্টা করি একটু কমে দেওয়ার জন্য, কারণ এটা শখের বসে অনেকে কবুতর পালে, অনেকে দেখা যাচ্ছে দামটা একটু হাই লেভেল হইলে নিতে চায়, কারণ তার তো অ্যাবিলিটি কুলাইতে হবে। তো সেই হিসাবে আমরা একটু কমে আই না, কমে দেওয়ার চেষ্টা করতেছি, ইনশাল্লাহ আজকেও কমে দেওয়ার চেষ্টা করবো যতটুকু কম পারি আর কি। তারপরও যারা আমার এখানে ডাইরেক্টলি চলে আসবেন আমার ভিডিওটা দেখে, তাদের জন্য স্পেশালি একটা ছাড় আছে। মানে ওখান থেকে যদি আপনার সরাসরি আর কম হবে না, সেখান থেকে চলে আসলে আর একটু কম আছে, আর একটু কম আছে। আচ্ছা, তো জাকির ভাই বরাবর মতো ঠিকানাটা বলে দিন। আমাদের ঠিকানাটা হচ্ছে আমতলা কাঠগড়া চিরা ওয়াসুলিয়া সাভার ঢাকা। আর ফোন নাম্বারটা 01302-01302-742-503-503। আমাদেরকে পেয়ে যাবেন ইমো, বিকাশ, হোয়াটসঅ্যাপ, এভরিথিং, অল সবকিছু আছে। আচ্ছা, তো দর্শক চলেন আর আমরা কথা না বাড়াই, এক এক করে আপনার কালেকশনগুলো দেখানোর চেষ্টা করি। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন, চ্যানেলটি দেখতেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে করে এরকম আরও প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিও আপনারা সবার আগে দেখতে পারবেন। ধন্যবাদ। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে একজন আপনার বিউটি আছে, বিউটির বেবি। আর আমি তার আগে আপনার শেপগুলো আমি আপনাদের দেখাই দিই। এই যে দেখতেছেন শেপ, আলহামদুলিল্লাহ। আর পিছনে যেটা আছে এটা শেপ, এই যে এটা একদম জিরো পরে আছে, না একদম জিরো পরে আছে, একদম জিরো পরে আছে, মাশাআল্লাহ। এটা নিজে নিজে বর্তমান ভাই খাইতে পারে? হ্যাঁ, নিজে খায়, সম্পূর্ণ নিজে খায়, সম্পূর্ণ নিজে খাইতে পারে না। এটার ভাই দামটা কত চাইতেছেন? এটা ভাই আমাদের 11000 টাকা চাওয়া। 11000 টাকা চাওয়া দাম? জি, এটা চাওয়া। এটা 11000 টাকা চাওয়া দাম, একদম না, আলোচনার সাপেক্ষে আপনার তারপরও কিছুটা দামাদামি করতে পারবেন। আর লাম্বাটা দেখেন আর গলার সাইজটা দেখেন, একদম জিরো পরে আছে, মনে হইতেছে এটা এখন বর্তমানে এক দুই পরে আছে, কিন্তু এটা জিরো পর। আর এই যে মাথার এই যে পশমগুলো এখন এই যে হলুদ আছে, এই যে যারা এই প্যাটটি সংগ্রহ করতে চান আপনারা জাকির ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, তার ফোন নাম্বারটা স্ক্রিনের বামে দেওয়া আছে, ঠিকানা ডিসক্রিপশনে। আর যারা অনলাইন ডেলিভারি নেবেন আলোচনার সাপেক্ষে ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হবে, আর যদি কেউ সরাসরি আসেন সেক্ষেত্রে ভাই আপনাদের কিছু একটা স্যাক্রিফাইস করে দিবে, আরও কম ইনশাল্লাহ চেষ্টা করবো একটু আর কি কমে দিয়ে দিবে। অনেক লোক আসে, আমরা কিন্তু 200-400-500 যা পারি কম রাখি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে আরো একজন আপনার বিউটি আছে, এটাও বেবি না? বেবি, হ্যাঁ। কয় পরে বেবি ভাই? এটা এটা 4 পরে আছে ভাই, 4 পরে আছে, না মাশাআল্লাহ। আর আমি শেপ গুলো আপনাদের, এটা কিন্তু জোড়া এখনি কনফার্ম, জোড়া এখনি কনফার্ম, এখনি কনফার্ম, নরমালি নরমালি মোটামুটি কনফার্ম করা যায়, মোটামুটি কনফার্ম। এই যে শেপ, আর গলাগুলা দেখছেন ভাই, আগের পেয়ারটা আর এই পেয়ারটা সেম, মনে করেন যে একবারে। এই যে আর মাশাআল্লাহ সাইজটাও তো দেখেন, এটা নরমালি কি মোটামুটি বোঝা যায়? হ্যাঁ বোঝা যায়, ডান দিকে যেটা আছে, ডান দিকে যেটা ওটা নর হবে, আর বামে এটা মাদি হওয়ার সম্ভাবনা আছে। জি, এটা দামটা কত চাইতেছেন ভাই? এটা ভাই আমাদের 14000 টাকা চাওয়া, 14000 টাকা চাওয়া। জি, এটা 14000 টাকা চাওয়া দাম, একদম না, আপনারা কিন্তু এটা আলোচনার সাপেক্ষে দামাদামি করতে পারবেন, যারা পেটি সংগ্রহ করতে চান নিতে পারেন। প্রতিটা কবুতরে কিন্তু ভাই কোয়ালিটির উপরে দাম হয়, তো ইনশাল্লাহ আমরা যখন আনি আমরা কিন্তু কোয়ালিটি ফুল কবুতর আনার চেষ্টা করি, তো যেই কবুতরগুলো কাস্টমারকে দিচ্ছি ইনশাল্লাহ কোয়ালিটি ফুলই দিই। এই কবুতরগুলো যারা নেবে তারা কিন্তু অবশ্যই জিতবে ভাই, কারণ এটা কিন্তু অনেক লম্বা গলা, বিউটির যেটা মেন ওটা হচ্ছে গলাটা লম্বা থাকতে হবে, শেপটা ভালো থাকতে হবে, গলা লম্বা। তো এটা চার পরে দেখেন কত লম্বা গলা, দেখতে পাচ্ছেন এখানে একজন আপনার ইংলিশ নান আছে, যাকে বলে ব্ল্যাক নান। এটা বাচ্চা? একদম বাচ্চা, জিরো বাচ্চা, একদম জিরো পর, মাশাআল্লাহ। এটা
দামটা কত সেটাছেন এটা ভাই একদম 3500 টাকা যিনি নিবে এটা কোনো দাম করতে পারবে না আর এটা সাইজ অনেক বড় হবে কোনো রকম মিসমার্ক নাই একদম ফ্রেশ একদম 3500 এই যেটা দাম পড়বে একদম 3500 টাকা ফুল ফ্রেশ তো জি অনেকে ইংলিশ নামের কথা বলছে ভাই দিতে পারি না কারণ মাল তো সব সময় থাকে না 300 লাখ জোড়া পাইছি এখন যার ভাগ্যে আছে সে নিবে তো এটা বর্তমানে 0 পরে আছে একদম 0 পর আর নিজে নিজে তো খাইতে পারে নিজে নিজে খায় ভাই আর একদম মানে টোটালি ফ্রেশ আছে কোনো রকম মিসমার্ক নাই জিওর্স দেখতে পাচ্ছেন এখানে একটা আপনার শোকিং আছে আর বিগ সাইজের গোলগাল কিছুটা বয়লার মুরগির মতোই লাগে আর কি এটা ডিম বাচ্চা করছে ভাই এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা না আর একদম ফুললি ফ্রেশ আছে মাশাআল্লাহ আচ্ছা ডান দিকে যেটা আছে ভাই এই যে ঢাকটা আছে এটা নট আর বামে মাদি এটা কি নিজের ডিম নিজেরাই ফোটায় না পোস্টারিং করলে সবচেয়ে ভালো হয় ফোটায় তবে পোস্টারিং করলে যারা ব্রিডার তাদের জন্য ভালো মানে সবচেয়ে ভালো হয় আর কি হ্যাঁ কারণ সে একটু প্রোডাকশনটাও বেশি পাবে কবুতরটাও ভালো থাকবে আচ্ছা আচ্ছা এটা দামটা কত চাইতেছেন ভাই এটা দামটা হচ্ছে আমাদের 9000 টাকা চাওয়া দাম 9000 টাকা চাওয়া দাম জি আর এটা কিন্তু ওই যে কিং না এটা শোকিং অনেকে মনে করবে যে কি নাকি তো অ্যাকচুয়ালি আপনারা কবুতর দেখেই দাম করবেন ওকে তো যারা এই পেটি সংগ্রহ করতে চান নিতে পারেন এই পেয়ারটা আমাদের হচ্ছে খামার থেকে আসছে আপনার হচ্ছে এই আজকে সকালে আসছে আর কি সকালে আসছে না তেজি নর ভাই ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একজন আপনার ব্ল্যাক লাখা আছে একদম কালো কুচকুচে ঝিকমিক করতেছে এটা ডিম বাচ্চা করছে ভাই এটা ডিম আছে এখন ডিম আছে না এটা যে ডান দিকে যেটা আছে এটা নর এটা নর আর বামে যেটা আছে এটা মাদি এটা দামটা কত সেটেছেন ভাই এটা হচ্ছে যদি কেউ ডিম সহকারে নেয় চাইলে সে ডিম নিতে পারবে ডিম সহকারে হচ্ছে আমাদের 5000 টাকা ডিম সহকারে 5000 টাকা আর ডিম ছাড়া নিলে 4500 টাকা আর ডিম ছাড়া নিলে 4500 টাকা একদম তো যারা পেটি সংগ্রহ করতে চান নিতে পারেন আর এটা তো কোনো মিসমার্কিং না না একদম কুচকাল আপনি দেখেন আপনি নিজে দেখেন খুব ভালো করে ভাই তো এটা একদম আমিও দেখতেছি ফ্রেশ আছে আমি আগেই বলছি যে আমরা কোয়ালিটি ফুল ছাড়া মাল আনি না তো যারা পেটি সংগ্রহ করতে চান নিতে পারেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আরো একজন আপনার লাখা আছে ব্ল্যাক লাখা এটা ডিম বাচ্চা করছে ভাই এটা নিউ অর্ডার ভাই জান নিউ অর্ডার এটা কয় পরে আছে এখন নয় পরে আছে নয় পরে আছে মোল্ডিং চলতেছে তো এটা মোল্ডিং চলতেছে হ্যাঁ এটা খুব ভালো বিগ সাইজেরই আছে আর অনেকগুলা দম আছে এখন মোল্ডিং এর কারণে একটু দেখা যাচ্ছে এটা ডান দিকে যেটা আছে এটা নট আর বামে মাদি জি এটা দামটা কত চাইতেছেন ভাই এই জোড়াটা যেই নেক ভাই একদম 4000 টাকা একদম 4 জি একদম 4 এই জোড়াটার দাম পড়বে একদম 4000 টাকা আমি একটু কথা বলি সেটা হচ্ছে ধরেন আমরা সাদা এক জোড়া লক্ষা কিন্তু 3500-3000 টাকা অ্যাভেলেবল বিক্রি হচ্ছে সেই হিসাবে এক জোড়া কালো লক্ষা অনেকেই দেখা যায় 6000-7000 বিক্রি করে সো কে কি করে ওটা আমি দেখি না আমি যে দাম বলছি ইনশাল্লাহ এই দামে আমি দেওয়ার চেষ্টা করব আচ্ছা তো যারা এই পেটি সংগ্রহ করতে চান নিতে পারেন আর যেটা বলে দিছি এটা ফিক্সড এখানে আর দাম করার কোনো অপশন নেই ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একটা আপনার হোয়াইট লাখা আছে সাদা লাখা এটা ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা করা রানিং পেয়ার যেটা যে ডান দিকে আছে এটা এটা নট আর বামে মাদি এটা দামটা কত চাইতেছেন ভাই এটা একদম 3000 টাকা একবারে মানে ফিক্সড প্রাইস একদম 3 এই যেটা দাম পড়বে একদম 3000 টাকা ফিক্সড আর নরের পাখাটা কি কিছু টাকা কাটা দিবেন না কিছু কাটা দিছি ব্রিডিং করতেছে ডিম পারবে এই জন্য আচ্ছা 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 তাহলে ব্রিডিং এর জন্য এগুলা কাটতে হয় নালে অসুবিধা পড়ে ভাই ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আরো একজন আপনার লাখা আছে সাদা লাখা এটা ডিম বাচ্চা করছে ভাই এটা পাঁচ পরে আছে পাঁচ পরে আছে পাঁচ পরে আছে হ্যাঁ ডান দিকে যেটা আছে এটা মাদি আর বামে নর এটা দামটা কত চাইতেছেন ভাই এটা একদম 2200 টাকা একদম একদম 2200 এই যেটা দাম পড়বে একদম 2200 টাকা দামাদামি করা যাবে না
ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একজন আপনার ইয়েলো কালারের লাহুরি আছে এটা বাচ্চা জিরো পর আছে জিরো পর নিজে নিজে খাইতে পারে নিজে নিজে খাইতে পারে আর এটার কোনো মিসমার্কিং আছে না মিসমার্ক দেখতেছি না একদম ফ্রেশই আছে আচ্ছা ঠিক আছে এটা দামটা কত চাইতেছেন এটা জেই নেক একদম 2500 টাকা যদি কোনো হৃদয়বান ব্যক্তির পছন্দ হয় তাকে নিতে পারবে এই দামে একদম চিপ রেট একদম 2500 একদম এই জোড়ার দাম পড়বে একদম 2500 টাকা ঠিক আছে কারণ এক জোড়া লাহোরি বেবি 3350 টাকা চোখ বন্ধ করে সেল হয় সো আমি একটু কম করে দিছি যদি ভালো লাগে কেউ নিতে পারবে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একজন আপনার শর্ট ফেস আছে আপনার চকলেট কালারের শর্ট ফেস এটা ডিম্বাচা করছে ভাই হুম এটা সামনে যেটা আছে যে বামে বামে যেটা আছে এটা মা দিয়াল সামনে ডান দিকে এটা নর এটা দামটা কত চাইতেছেন এটা গিয়ারটা আগে দেখায় দেন জুম করে গিয়ারটা দেখায় দেন এটা 340 একদম বুট ঠোট যেটাকে বলে এই যে লাড়াচাড়া বেশি করতেছে এই যে দেখেন এই যে গিয়ারগুলো ঠিক আছে আর এই সেটা যেটা আছে এটার এটা দামটা কত চাইতেছেন ভাই দামটা হচ্ছে জেই নেক এই জোড়াটা একদম 3500 টাকা পড়বে একদম ফিক্স একদম 3500 এই জোড়াটার দাম পড়বে একদম 3500 টাকা দামাদামির কোনো অপশন নেই খুব ভালো হাই লেভেলের একটা কোয়ালিটির মাল ভাই খুব সুন্দর একবারে পিওর চকলেট কালার দুইটাই নরমাল দিছেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একজন আপনার শর্ট ফেস আছে একটা হলো ইয়েলো কালার একটা হলো চকলেট কালার এটা ডিম্বাচা করছে ভাই না এটা নিউ মডেল প্লেয়ার আর এই যে লাল গিয়ার আছে দুইটাতে আপনার এই যে চকলেট কালারটা নর নামা দিবে এটা নর আর ইয়েলো কালারটা মাদি এটা মাদি এটা আগে থেকে জোড়া ছিল না আপাতত দেওয়া হয়েছে এটা আগে থেকেই জোড়া এটা দামটা কত চাইতেছেন এটা জেই নেক ভাই এটা দাম একটু বেশি তো আমরা একটু কম করে দেওয়ার চেষ্টা করব সেই ক্ষেত্রে এটা হচ্ছে 2500 টাকা একবারে রাখবো ফিক্সড একদম 2500 একদম 2500 এই যেটা দাম পড়বে একদম 2500 টাকা তো যাদের পছন্দ হবে নিতে পারেন খুব সুন্দর গিয়ার আছে দোনোটারে একবারে পিওর আছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একজন আপনার বাগদাদি আছে হোয়াইট বাগদাদি আর এই যে একটা লাল গিয়ার আছে যেটা লাল গিয়ার এটা নর বামে যেটা আছে এটা নর আর ডান দিকে মা দিয়ে এটা ডিম্বাচা করছে ভাই ডিম্বাচা করা রানিং পিওর এটা দামটা কত চাইতেছেন ভাই এটা হচ্ছে আমাদের 4500 4000 টাকা চাওয়া এরকম থাকে তো ওটা না এটা যেই নেক 3500 টাকা ফিক্সড একদম 3500 একদম 3500 এই জোড়াটার দাম পড়বে একদম 3500 টাকা তো যাদের পছন্দ হবে এই জোড়াটি কালেক্ট করতে পারেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আপনার ম্যাকপায় আছে রেড কালারের ম্যাকপায় আর সবগুলোর মধ্যে আলহামদুলিল্লাহ মোটামুটি আপনার লাল গিয়ার আছে এখানে জোড়া কোনটা হবে জোড়া এখানে দুইটা জোড়া আছে এটা ট্যাগের দিকে খেয়াল করতে হবে পায়ে পায়ের ট্যাগের দিকে হ্যাঁ লেমন কালার দুইটা ট্যাগ আছে ওই দুইটা এক জোড়া এই যে এটা এটা আর এই যে অরেঞ্জ কালার দুইটা ট্যাগ আছে ওটা এক জোড়া আচ্ছা আর এক্সট্রা একটা আছে এক্সট্রা যে আছে সবুজ কালার ওটা এই যে এটা নর মানে এটা এক্সট্রা এটা এক্সট্রা আচ্ছা এখানে টোটালি দুইটা পেয়ার আছে আর একটা সিঙ্গেল নর আচ্ছা মোট পাঁচটা আছে এটা জোড়া হিসেবে এখানে দামটা কেমন চাইতেছেন এটা জোড়া হিসেবে ধরেন 4000 টাকা করে জোড়া 4000 টাকা করে জোড়া 4000 টাকা করে জোড়া আপনার প্রায় এখানে পাঁচ পিস কবুতর আছে সেখানে 10000 টাকা দাম হয় যদি কেউ একসাথে নেয় তাহলে এই পাঁচ পিস কবুতর তার জন্য 8000 টাকা 2000 টাকা ডিসকাউন্ট 2000 টাকা ডিসকাউন্ট আচ্ছা তার মানে একটা যদি কেউ আলাদা আলাদা নেয় তাহলে 4000 টাকা করে জোড়া আচ্ছা যদি কেউ আলাদা আলাদা এক জোড়া করে নেন তাহলে 4000 টাকা পড়বে আর যদি কেউ দুই জোড়া নিতে চান সেক্ষেত্রে আপনার যে এক্সট্রা একটা নর আছে ওটা আর কি ফ্রি পাবেন আসলে তো যা পেয়ারগুলো সংগ্রহ করতে চান নিতে পারেন আর এগুলো একদম ফুল ফ্রেশ আছে কোনো রকম কোনো মিসমার্কিং নেই তো 4000 টাকা পেয়ার এটা একটু আমরা ক্লিয়ার করে দেই আর কি ভালো করে দুই পেয়ার নিলে কিন্তু একটা ফ্রি পাবে আর এক পেয়ার নিয়ে ফ্রি কিন্তু পাবে না হ্যাঁ এক পেয়ার নিলে আপনার 4000 টাকা দিয়ে নিতে হবে আর দুই পেয়ার নিলে আপনার সাথে একটা নর ফ্রি পাবেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আপনার যা দেখতেছেন এগুলো সবই আপনার ময়না যাক ব্ল্যাক এগুলো কি সবগুলো ফুল রানিং আছে এখানে সবগুলো রানিং এখানে এখানে জোড়া কত আছে এখানে হচ্ছে আপনার 7 পিস কবুতর এখানে হচ্ছে তিনটা জোড়া আর একটা সিঙ্গেল নর আর একটা সিঙ্গেল নর আছে জোড়াপতি দামটা কত চাইতেছেন এটা জোড়াপতি হচ্ছে ধরেন আপনার 2500 টাকা জোড়া ফিক্সড 2500 টাকা জোড়া ফিক্সড একদম 2500 টাকা একদম জোড়া ফিক্সড এখন এখানে দেখা যাচ্ছে তিন পেয়ার এবং আরেকটা আছে হলো সিঙ্গেল নর তো আপনি তিন পেয়ার এগুলো যদি সবাই একসাথে নেয় সেক্ষেত্রে একটা ডিসকাউন্ট করে দেওয়া যাবে আচ্ছা কিছু কমায় রাখবেন কিছু কমায় রাখবো বলতে খুবই কম দামে রাখবো একদম খুব কম করে দেবো আমরা সেটা হচ্ছে আপনার ধরেন পার পেয়ার জোড়া 2500 করে আসলে তিন পেয়ারের দাম কত আসে 7500 টাকা তার ভিতরে আরেকটা সিঙ্গেল আছে ধরেন আপনার 9000 টাকা দাম আসে যদি কেউ একসাথে নেয়
এই আপনার 7 পিস কবুতর হচ্ছে 7000 টাকা একবারে একদম একদম 7000 একদম পড়বে 7000 টাকা আর আমরা যদি বাইঙ্গা বিক্রি করি আমাদের 10000 এর উপরে সেল আছে এই 7 পিস কবুতর তো এই অফারটি যারা নিতে চান তারা নিতে পারেন 7000 টাকা একদম ফিক্সড তো এক জোড়া নিলে আপনার 2500 টাকা পড়বে আর যদি আপনি সবগুলো আপনার 7টা কবুতর একসাথে নেন সেক্ষেত্রে আপনার 7000 টাকা পড়বে একদম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একজন আপনার রেসার আছে সবজি রেসার আমি চোক শেপগুলো আপনাদের দেখাই দিই এই যে দেখতেছেন চোক শেপ আদে তো বসে আছে এটা ডিম বাচ্চা করছে ভাই এটা এখন ডিমের উপরে আছে ভাই ডিমের উপরে আছে না তো বাপ রে বাপ ডিম তো মাশাআল্লাহ বিশাল সাইজ একটা ডিম কমপ্লিট করছে আর কি কালকে আর এটা বামে যেটা আছে এটা এটা হচ্ছে নর আর ডান দিকে এটা মাদি এটা দামটা কত শেতেছেন এটা দামটা একদম 4000 টাকা ডিম সহকারে নিতে পারবে একদম 4000 টাকা এটা ডিম সহকারে আপনারা নিতে পারবেন এটা একদম পড়বে 4000 আসলে ক্যামেরায় কেমন দেখা যায় কিন্তু মেইনলি হচ্ছে যে এটা এই যে মিনি কিং এর মতো সাইজ এত মোটা মাশাআল্লাহ তো যে নিবে সে জিতবে আর এটা খুবই ফ্লাইং করে সাইজটাও মাশাআল্লাহ ওজন আছে